তো দোস্ত, আমি যে আল্লাহর বান্দা, আমি যে নবীর উম্মত, আমার কাছে কি এমন পরিচয় রয়েছে? আমি কি পরিচয় আল্লাহর কাছে গিয়ে দেখাবো? আল্লাহ তো মৌতের পরে তো জিজ্ঞাসা করবে না, দুনিয়া যা কিছুই হোক যেটাই করি না কেন, মৌতের পরে কিন্তু এর হিসাব দিতে হবে। কারণ দোস্ত, আমাদের চোখের দেখা জিনিসও ভুল হতে পারে, কানের শোনা জিনিস ভুল হতে পারে, বলছি যে সূর্য উঠবে আলো হবে না এটাও হতে পারে, কিন্তু আমাদের নবী যেটা বলেছে সেটা কখনো মিথ্যা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পাক জবানে বলে দিয়েছেন যে লা তাযালু কদ বাআদি ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফিমা আফনা, যে কিয়ামতের ময়দানে মানুষ নিজের জায়গা থেকে এক কদম এগিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া হবে, আর তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে আর অমনিহি ফিমা আফনা, আমার বান্দা আমার বান্দি তোমরা বলো আজকে তোমাদের যে একটা হায়াত নামে জিন্দেগি দিয়ে দুনিয়া পাঠিয়েছিলাম ওই জিন্দেগি কোন কাজে ব্যয় করে এসছো বলো আজকে, কোন দলের মধ্যে তোমরা থেকে এসছো, ইহুদি নাসরা না মুসলমান না খ্রিস্টান, কোন ধর্মের মধ্যে তুমি ছে বলো আজকে তোমরা হিসাব আমাকে দাও, কারণ আমি তোমাদের জন্য কোন জিনিসের কামি রাখি। দোস্ত, আল্লাহ আমাদের জন্য কোন জিনিসের কামি রেখেছে? আল্লাহ আমাদেরকে বেশ যেদিন জিন্দেগি দিয়েছে বলছি যে না, যেদিন আমরা দুনিয়ায় এসেছিলাম নিজের ইজ্জত ঢাকার মতো আমাদের কাছে ক্ষমতা ছিল না, আল্লাহ মানুষকে দিয়ে আমাদের ইজ্জত ঢাকিয়েছে, ঢেকে নেয়নি দোস্ত, সেদিন বেশ যেদিন করেছিল আল্লাহ, যখনই দুনিয়ায় এসেছি সাথে সাথে আমার মা একটা কাপড় দিয়ে আমার লজ্জা স্থানকে ঢেকে দিয়েছে, দেয়নি দোস্ত, কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহ দেখিয়েছে যে বান্দা তোমাকে বেইজ্জতি করে কি দুনিয়ার লোকের সামনে তোমাকে ইজ্জত দিয়ে দেখিয়েছে, ইজ্জত দিয়ে দেখিয়েছে। একটা সময় তোমার জিন্দেগিতে এমন এসেছিল যেদিন তোমার ভিতর থেকে প্রাণ বায়ু চলে গিয়েছে সেদিনও আমি তোমাকে বেইজ্জতি করিনি, সেদিনও তোমার কাছে কোনো ক্ষমতা ছিল না, আমি তোমাকে আমার কাছে এমনিতে নিয়ে আসিনি, আমার অন্যান্য বান্দার সামনে তোমাকে আমি বেইজ্জতি করিনি, তোমাকে খুব সুন্দর করে গোসল দিয়েছি, আগে গোসল করিয়েছিলাম, শুধু গোসল করে ছেড়ে দেয়নি তোমাকে খুশবু লাগিয়েছে, তোমার শরীরে পুরাতন কাপড় দিয়ে আমার কাছে নিয়ে আসিনি, তোমার কাছে আমি নতুন কাপড় দিয়ে তোমাকে কাফন করে আমার কাছে নিয়ে এসেছি, বান্দা তুমি ভুলে গিয়েছো তোমাকে একজনের কাঁধে করে নিয়ে আসিনি যে তোমার কষ্ট হবে, তোমাকে চারজনের কাঁধে করে আমার কাছে নিয়ে এসেছি। দোস্ত, অস্বীকার করতে পারো? অস্বীকার কেউ করতে পারতো সেই দিন আল্লাহ যেমন এই সমস্ত কথা বলবে, বলছো অস্বীকার করার মতো কিছুই থাকবে না, সে কোনো জিনিসই খুঁজে পাবো না সেদিন অস্বীকার করার মতো, আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত জিনিসই আমাদের সামনে তুলে ধরবে আর বলবে যে বান্দা তুমি আমার জন্য কতটা করে এসছো বলো, আমার জন্য কতটা করে এসছো আজকে বলো, আমি তো তোমার জন্য এত কিছু করেছি, যেদিন পাঠিয়েছিলাম তোমার কোনো করার মতো ক্ষমতা ছিল না মানুষকে দিয়ে পড়িয়ে নিয়েছিলাম, আর যেদিন তুমি আমার কাছে এসছো তোমাকে এমনিতে নিয়ে আসিনি, তোমার কাছে সেই দিনও কোনো ক্ষমতা ছিল না মানুষকে দিয়ে তোমাকে আমি সাজিয়ে বুঝিয়ে আমার কাছে নিয়ে এসেছিলাম, সেই দিন যদি যদি কাবা ঘরের ইমাম যদি হয় তবুও তোমার জানাজার পিছনে সে হেঁটে হেঁটে এসেছিল তোমার সামনে আসতে গিয়ে, তাই কি না, যদি কাবা ঘরের ইমামও যদি হয় বলছে মুর্দার সামনে তার হাঁটার মতো ক্ষমতা বলছে শরিয়ত দেয়নি, শরিয়ত বলছে তুমি লাশের পিছনে আসো তোমার সামনে যাওয়ার অনুমতি, বলছে কাবা ঘরের ইমামকেও আল্লাহ পাক পিছনে করে দিয়েছে, তোমার প্রোটোকলকে আল্লাহ পাক সামনে রেখে দিয়েছে, ইজ্জত দেয়নি দোস্ত, আল্লাহ পাক ইজ্জত দেয়নি, কিন্তু এতটা ইজ্জত দেওয়ার পর আমি কতটা করেছি, আমি আল্লাহর জন্য কতটা করেছি একবার আমি খেয়াল করে দেখেছি। দোস্ত, মানুষের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে থেকে মানুষের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখি যে আমি কতটা পরিষ্কার, আমি কতটা পরিষ্কার, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছে যে যদি কেউ চেহারায় একটা থাপড় দিয়েছিল আপনারা সকলেই শুনেছেন তাই কি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিজের চেহারার কথা সেদিন খেয়াল করেনি, বলছে যিনি থাপড় লাগিয়েছে তার হাতের কথা নবী জি খেয়াল করেছে, তার হাতের কথা খেয়াল করেছে যে ভাই তোমার হাতে তো ব্যথা, আমাকে যদি মারলে তোমার হাতে তো তুমি ব্যথা পাও, আর আমরা সেই নবীরই কিন্তু উম্মত,
আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে রয়েছে। তো সেই নবীওয়ালা আখলাক আমার কাছে কতটুকু রয়েছে, সেই নবীওয়ালা আখলাক আমার কাছে কতটুকু রয়েছে, আমি কতটুকু সেই আখলাক নিয়ে চলছি আজকে এই মোবারক মেহনত, এই দিনের মোবারক মেহনত, বলছি যেহেতু নবীওয়ালা মেহনত, এই মেহনতকে যদি নিয়ে কেউ চলতে যায় তো নবীওয়ালা আখলাক নবীওয়ালা সিফাত তার কাছে থাকতে হবে, তার কাছে থাকতে হবে। যার কাছে নবীওয়ালা আখলাক নবীওয়ালা সিফাত থাকবে আল্লাহ তারই দ্বারা এই দিনের মেহনত করিয়ে নেবেন, তারই দ্বারা দিনের মেহনত করিয়ে নেবেন। আবু জেহেল বলছি যে মক্কার মধ্যে বড় লিডার ছিল, পয়সা কড়ির কোনো অভাব ছিল না, আবু জেহেলের কাছে পয়সা কড়ির কোনো অভাব ছিল না, আবু লাহাব উতবা সাইবা এরা বলছি যে ওই সময়ে বড় বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, এদের কাছে পয়সা কড়ির কোনো অভাব ছিল না, অভাব শুধু একটা জিনিসেরই ছিল, সেটা কি নবীওয়ালা আখলাকের অভাব ছিল তাদের কাছে, নবীওয়ালা আখলাকের অভাব ছিল তাদের কাছে, যার কারণে আল্লাহ পাক তাদের দ্বারা দিনের কাজ করিয়ে নেয়নি, দিনের কাজ করিয়ে নেয়নি। যদি নবী সেদিন নিজের কথা ভাবত, নবীজি সবসময় নিজের কথা ভাবেননি, নবীজি সবসময় উম্মতের কথা ফিকির করেছে, উম্মতের কথাই তিনি শুধু ফিকির করেছে, আর এতটা ফিকির করেছে যে আল্লাহ পাক আসমান থেকে নবীর জন্য সান্ত্বনার জন্য কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে, কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ পাক যে নবী তারা যদি ইমান না আনে তো আপনি কি নিজেকে হালাক করে দেবেন, আপনি কি নিজেকে শেষ করে দেবেন না, দোস্ত কতটা ফিকি করেছিল না। আর আজকে আমরা তেনারই উম্মত হয়ে কিন্তু দুনিয়ার মধ্যে রয়েছি, আর আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মতো নাফাস্তা বান্দাকে দিয়ে আল্লাহ পাক এদিকে ফুটে ফুটে মেহনত আমাদের দ্বারা আল্লাহ পাক করিয়ে নিচ্ছে, এটা আল্লাহর এহসান, এটা আল্লাহর এহসান যে আল্লাহ পাক বলেছে আমাদের উপরে রহম করেছে, এহসান করেছে আল্লাহ পাক এই কাজের প্রতি আমাদেরকে জুড়িয়েছে, এ কাজ নিয়ে চলার আল্লাহ পাক একটু তৌফিক দিচ্ছি, আল্লাহ তৌফিক দিচ্ছি, নচেত দোস্ত আজকে এই কাজ যদি না থাকতো না আমি আপনি যে কোথায় পড়ে থাকতাম ও তো আল্লাহ রেহমত দেন, ও আল্লাহ রেহমত দেন। তো দোস্ত নবী মেহনত করে সাহাবায়ের কাছে এই দিন পৌঁছিয়ে দিয়েছে, সাহাবারা মেহনত করে তাবে তাবিনের কাছে এই দিন পৌঁছিয়ে দিয়েছে, তাবে তাবিনরা মেহনত করে হাক্কানি ওলামায়ে কিরামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে, আর আফগানি ওলামায়ে কিরাম মেহনত করে আজ এই দাওয়াতের মোবারক মেহনত একটা বাক আল্লাহ পাক চালু করে দিয়েছে, তাদের জারিয়া করে এই দাওয়াতের মোবারক মেহনত আল্লাহ পাক চালু করে দিয়েছে। আর এই মেহনত আমি আপনি যদি মিলে যদি না করি, আমরা সকলে মিলে যদি এই মেহনত যদি না করি, আমাদের আনেওয়ালা নাসলের কাছে কিন্তু দিন পৌঁছানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, আনেওয়ালা নাসলের কাছে দিন পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে। এমনকি দোস্ত আমার নিজের কাছে মৌত সময় দিন বাকি রাখাটা মুশকিল হবে, এই দিনের মেহনত আমি আপনি যদি না করি বলছে মৌতের সময় আমাদের নিজের কাছে এই দিন রাখাটাই মুশকিল হবে, আনেওয়ালা নাসল তো দূর কি বা। আজকে শুধু দেখবেন দোস্ত যাদের বাড়িতে দিন নেই, যাদের বাড়িতে এই দিন নেই, আজ দিনটুকু না থাকার কারণে বাপ ছেলের সাথে মিলছে না, মায়ের মেয়ের সাথে মিলছে না, বৌমার শাশুড়ির সাথে মিলছে না, বলছি যে হাজারো রকমের একটা বাড়িতে ফিতনা দেখা দিচ্ছে, একটা বাড়িতে হাজারো রকমের ফিতনা দেখা দিচ্ছে। আর আল্লাহ পাক তো নবীকে দিয়ে জানিয়েছেন, নবী তুমি বলে দাও তোমার উম্মত, তোমার উম্মতকে বলে দাও তারা যখন আমার দিনকে ছেড়ে দেবে আমি তাদের কাছ থেকে দুটো জিনিসকে তুলে দেবো, তাদের নসিব থেকে দুটো জিনিসকে তুলে দেবো, এক নাম্বার জিনিস আমি তাদের জিন্দেগিতে শান্তি নামে জিনিসটা দেব, শান্তি তাদের জিন্দেগিতে আসবে না, খানা খাবে কিন্তু তৃপ্তি হবে না, চোখ বন্ধ হবে কিন্তু ঘুম আসবে না, বলছি যে দামি বলছে বক্স খাট থাকবে কিন্তু খাটের মধ্যে শুয়ে একটু আরামের ঘুম সে পারতে পারে, বলছি যে দামি এয়ার কন্ডিশন বলছি যে কামরা থাকবে ও কামরার মধ্যে একটু শান্তিতে বসে দুমুঠো খেতে পারে,
ওই যে শান্তি নামে জিনিসটা আমি তার কাছ থেকে দেব। আর দু নম্বর জিনিস, যদি সে যদি দিন নিয়ে আসতে না পারে, তার কাছে যদি দুনিয়ার মধ্যে দিন নামে দৌলতটাই না থাকে, মৌজের পরে আমি তাকে জান্নাত দেব, মৌজের পরে আমি তাকে জান্নাত দেব না যদি তার কাছে দিন না হয়। বলছি যে দোস্ত, আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিনিস হলো দিন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিনিস হলো দিন, আর তার থেকেও অধিক প্রিয় হলো দিনের জন্য মেহনত, তার থেকেও অধিক প্রিয় হলো দিনের জন্য মেহনত। আজকে আপনারাই গান খুঁজে শোনালেন, আপনারাও শুনলেন, তাই কিনা? প্রত্যেকটা মসজিদের মধ্যে আজকে কমি চলে এসেছে, কমি আসেনি দোস্ত, আজকে প্রত্যেকটা মসজিদের মধ্যে কমি চলে এসেছে। কমি কি আসমান থেকে এসছে না আমরা আমাদের কাজের মধ্যে কমি খুঁজছি? আমরা তো তুর্কি বাদ্যাই, যিনি এই দাওয়াতের মোবারক মেহনতকে শুরু করেছে, যিনি যখন এই মোবারক মেহনতকে শুরু করে তিনি সর্বপ্রথম একাই ছিলেন, তিনি সর্বপ্রথম একাই ছিলেন এই মেহনত কারণে বলা ব্যক্তি। তিনি মেহনত করেছে মানুষের উপরে গিয়ে, দিনের কথা শুনিয়েছে, আল্লাহর বাহদানিয়াতের কথা শুনিয়েছে, আল্লাহর রুবিয়াতের কথা শুনিয়েছে, আল্লাহর কুদরতের কথা শুনিয়েছে, শুনে শুনিয়ে মানুষকে দাওয়াত দিয়েছে। মানুষ যখন বুঝেছে, যখন দিন কবুল করে নিয়েছে, যখন দিনের রাস্তায় চলে এসছে, আস্তে 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 আজকে আল্লাহ পুরো আলামের মধ্যে দিনের মেহনত করিয়ে নিয়েছে, তাই কিনা? আজকে পুরো আলামের মধ্যে দাওয়াতের মোবারক মেহনত চলছে, আল্লাহ চালিয়ে নিচ্ছে, আল্লাহ চালিয়ে নিচ্ছে। কিন্তু আজকে আমাদের এলাকার অবস্থা কেমন? যদি দুজন সাথী না বসে আমিও তাদের সাথে উঠে চলে যাচ্ছি, আমিও তাদের সাথে উঠে চলে যাচ্ছি, বাহানা দেখিয়ে দিচ্ছি যে ভাই কেউ বসছে না, আমি একাই কী করে করি, একাই কী করে করি? দোস্ত, জমে বসে থাকি, ওর মধ্যেই আল্লাহ কি ফায়দা রেখেছে, ওর মধ্যেই লাভ রয়েছে। আজ বুঝবো না ইনশাল্লাহ, কাল বুঝে আসবে, কাল বুঝে আসবে ইনশাল্লাহ। বলছে কাজের এ কাজ কি? বলছে এ তো কাজ আল্লাহর সাথে তাল্লুক জোড়ার কাজ। বলছে দাওয়াতের মোবারক মেহনত এ আল্লাহর সাথে তাল্লুক জোড়ার মেহনত, এর মেহনত যদি তুমি যদি জুড়তে পারো, এর মেহনতের মধ্যে তুমি যদি নিজেকে ইস্তেকামাতের সাথে জুড়িয়ে রাখতে পারো, তো আল্লাহ দুনিয়াতে এর মদত তোমাকে দেখিয়ে দেবে, এ দুনিয়াতেই আল্লাহ তোমাকে মদত দেখিয়ে দেবে। আল্লাহর গায়বের খাজানায় কম নেই, আল্লাহর খাজানায় কম রয়েছে কি? আল্লাহর খাজানার মধ্যে কোনো জিনিসের কমি নেই দোস্ত, আজকে কমি আমাদের মধ্যে, কমি আজকে আমাদের মধ্যে। আল্লাহ তো দেওয়ার জন্য তৈরি রয়েছে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার মতো আমাদের ফুরসত। আজকে নামাজ পড়ে বলছি যে ব্যাস এমনিতে চলে যাচ্ছি, মুখে হাত ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী কি দিয়ে আল্লাহ পাক জানিয়েছে, নবী বলে দাও তোমার উম্মতকে এত ব্যস্ত কিসের জন্য? আমি তো ওই সমস্ত বান্দার উপরে আমার রাগ হয়, ওই সমস্ত বান্দার উপরে আমার খুব গুসা হয় যে সমস্ত বান্দা আমার কাছে দোয়া করে, যে সমস্ত বান্দা আমার কাছে চায় না। বলছে আজকে দুনিয়াওয়ালার কাছে চাইলে নারাজ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছে আল্লাহর কাছে আল্লাহ পাক না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। কিন্তু দোস্ত আফসোস, আজকে তো আমাদের কাছে যাওয়ার কোনো ফুরসতই নেই, আমাদের কাছে যাওয়ার ফুরসতই নেই। আজকে আমরা এতটা ব্যস্ত হয়ে গিয়েছি, আজকে আমরা দুনিয়ার মধ্যে এতটা ফেসে গিয়েছি যে আল্লাহর কাছে যাওয়ার মতো টাইম আমাদের জুটছে। জানাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, তারপরেও নবী হয়েও তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ও আল্লাহ আবু জেহেলকে হেদায়েত দাও, নচে উমারকে হেদায়েত। নবীর নাম ধরে দোয়া করেছে, বলেনি তো নবীজির নাম ধরে দোয়া করেছিল, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। দোস্ত আজকে আমরা কটা সাথীর নাম ধরে দোয়া করি, কটা এলাকার ভাইয়ের নাম ধরে আজকে আপনি দোয়া করছেন, কজনকার নাম ধরে দোয়া করি? মুরব্বীরা কি করে বলছে যে আড়াই ঘন্টার মেহনত করতে যাও, করতে গিয়ে মেহনত করে যখন ফিরে আসবে তুরকার নকল নামাজ পড়ো, সাথীর নাম করে নাম করে নামাজ পড়ে সাথীদের নাম ধরে ধরে দোয়া করো, ও আল্লাহ তোমার দিনের আওয়াজ ভাইয়ের কাছে পৌঁছিয়ে এসেছে, তার কাছে রাগিয়ে এসছি, ওগো আল্লাহ তাকে মসজিদে নিয়ে আসার জিম্মেদারি তোমার, তুমি যদি তাকে চাও তবেই সে আসতে পারে, আল্লাহ তুমি যদি না চাও তার কোনো ক্ষমতা নেই সে চলে আসে, তাই কি না দোস্ত? আল্লাহর কাছে কজন দোয়া করছে, এরকম মেহনত কজন করছে? নাম কেউ বসতে আড়াই ঘন্টার মেহনত চলছে, নাম কেউ বসতে আড়াই ঘন্টার মেহনত চলছে। আজকে আমার বাড়ি আমার কন্ট্রোলে নেই দোস্ত, আমার বাড়ি আজকে আমার কন্ট্রোলে, বলছে বাড়ি তো দুর্কি ভাগ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার কন্ট্রোলে, আমার ফ্যামিলি তো দুর্কি ভাগ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার কন্ট্রোলে নেই,
যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ আমি ঠিক, কিন্তু যখনই মসজিদ থেকে বার হয়ে যায় টুপি আমার মাথায় থাকে না, পকেটে চলে আসে। টুপি আমার মাথায় থাকে না, পকেটে চলে আসে। সুন্নাতি লিবাস শরীরে থাকে না, ও ঘাড়ে চলে আসে। ও খুলে মানুষ ঘাড়ে নিয়ে বলছি যে চোখ নোংরা জিনিস দেখে, কান নোংরা কথা শুনে, জাবান নোংরা বলে, পা নোংরা জায়গায় চলে যায়, হাত নোংরা কাজ করে। বলছি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আজকে আমি ঠিক রাখতে পারছি, ঠিক রাখতে পারছি না। আর এর মধ্যে কিসের কমি? বলছি যে কবি একটা জিনিস এলো দোস্ত, সেটা ভিতরে রয়েছে, সেটা ভিতরে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না বিল জাসাদিল মুসবা ইযা সালাহা সালাহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াইয়াল বাদ। নবীকে জিজ্ঞাসা করেছে, নবী বলেছিলেন সাহাবাইকে সামনে রেখে যে আমার সাহাবাইকেরা তোমাদের শরীরের মধ্যে একটা কোষের টুকরো রয়েছে, ও কোষের টুকরোটাই যদি সহি হয়ে যায় না তোমাদের বলছি যে গোটা বডি সহি হবে, আর তোমাদের কোষের টুকরোটাই যদি খারাপ হয়ে যায় তো তোমাদের পুরো বডিটাই খারাপ হয়ে যাবে। তো সাহাবাইকেরা জিজ্ঞাসা করেছিলেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সহি হবে, আর তোমার শরীরের ওই বস্তুর টুকরোটা দিলটাই যদি খারাপ হয়ে যায় তোমার শরীরের পুরো বডি খারাপ হবে। দোস্ত আজকে আমাদের দিলটাই খারাপ হয়ে গিয়েছে, দিলটাই খারাপ হয়ে গিয়েছে।